একটি বেসরকারি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢিলছোড়া দূরত্বে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার। পুরনো বিবাদের জেরে গতকাল রাত্রে সিউড়ি ফকিরপাড়ার কিছু যুবকের মধ্যে সংঘর্ষ বাধে, তার জেরে গতকাল রাত্রে ব্যাপক বোমাবাজি হয়। এরপর বৃহস্পতিবার সকালে পুলিশ এসে বেশ কিছু তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। বীরভূম থেকে পার্থ দাসের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। না, আগুন জ্বালানোর জন্য ফাইলটা ছড়া হয়েছে। 64 GB
দেখছেন তো সকালবেলাতে দেখে দেখলাম যে সব লোকজন জড়ো হয়ে আছে, হ্যাঁ যে বোম পড়ে আছে, আমরা এসে দেখলাম বোম পড়ে আছে, তারপরে তো থানাকে খবর দেওয়া হলো। কতটা আতঙ্কে আছেন? আর আতঙ্ক আর কি আছে, যা আতঙ্ক তো রাতেই হয়ে গিয়েছে। কী হয়েছিল একটু বলতে পারবেন? সেটা আমি ঠিক জানি না কীভাবে আর কি হয়েছিল। আচ্ছা, পুলিশ এসছে, বোমগুলো তুলে নিয়ে গেছে, পুলিশ এসছে, পুলিশ দেখলো। কী মনে হচ্ছে কারা করেছে, কী মনে হচ্ছে কারা করেছে? এখন তো সোনাতর পাড়া ফকির পাড়া ঝামেলা যা শুনছি, কারণ কতদূর কী সত্যি সেটা আমি ঠিক জানি না। হ্যাঁ, আর শোনার কথা এই যে সামনে স্কুল, বাচ্চা ছেলেরা যাওয়া আসা করে, এখন যদিও ছুটি আছে, পুজোর ছুটি, বাচ্চাদের ভিড় লাগে। বোমগুলো কিরকম অবস্থায় পড়ে আছে দেখলেন? বোমগুলো কি রকম অবস্থায় পড়ে আছে? আপনারা দেখছেন কি অবস্থায় পড়ে আছে, আমরা তাই দেখছি। কি নাম আপনার? আমার নাম রবি মণ্ডল।